বিসমিল্লাহ রহমান রহিম ইংলিশ অনেক ইজি একটা সাবজেক্ট ইজি হওয়ার পরেও আমরা অনেকেই ইংলিশ পারি না বা ইংলিশে কাছা থেকে যাই তো ইংলিশের মূল একটা বিষয় আছে যেটাকে বলে টেন্স এবং ইংলিশের যে গ্রামার কি বইগুলো আছে সেখানেও বলে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেউ যদি টেন্সকে নিজের আওতায় আনতে পারে তাহলে সে ইজিলি ইংলিশে কথা বলতে পারবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে আজকে টেন্সটা একটা বাক্য দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মূলত বাক্যগুলোর মধ্যে সাবজেক্টে কোনো পরিবর্তন আসবে না এবং এক্সটেনশানেও কোনো পরিবর্তন আসবে না আপনি দেখুন বাক্যগুলোর মধ্যে এটা হলো সাবজেক্ট সবগুলোর মধ্যেই আই ব্যবহার হবে আর এক্সটেনশান হিসেবে টু ব্যবহার করা হবে টু স্কুল ব্যবহার করা হবে সাবজেক্টেও কোনো পরিবর্তন হয় না এক্সটেনশানেও কোনো পরিবর্তন হয় না মূল পরিবর্তনটা হয় ভার্বগুলোর মধ্যে আমি সবগুলোকে ভার্ভ বলছি আমি এরকম বলছি না যে গো এটা ভার্ভ আবার এম প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম প্লাস আইএনজি এরকম এরকমভাবে বলছি না বরং এম গোয়িং এ সম্পূর্ণটাই আমি ভার্ভ ধরছি হ্যাভ গন হ্যাভ বিন গন সবটাই আমি ভার্ভ হিসেবে ধরছি সাবজেক্ট ভার্ভ এক্সটেনশান আমরা আগের লেকচারে এই বিষয়টা দেখেছি যে বাক্য গঠন করতে হলে তিনটা অংশের প্রয়োজন সেটা হলো সাবজেক্ট ভার্ভ এক্সটেনশান বাক্যের দুটা অংশ হয় সাবজেক্ট আর প্রিডিকেট আর বাক্যের গঠন করতে হয় বাক্য গঠন করতে হয় তিনটা অংশ দিয়ে একটা হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশান তো এখানে সাবজেক্ট ভার্ভ আর এক্সটেনশান পরিবর্তনগুলো ভার্বে হবে আর এই ভার্ভগুলো দ্বারা এই ভার্ভগুলো এটা গো গো এর সাথে এম তারপরে জি হ্যাভ তারপরে ভার্ভের ভিতরি থার্ড ফ্রম এভাবে ব্যবহৃত হয়ে বিভিন্ন কাল নির্দেশ করে বিভিন্ন কাল নির্দেশ করে তো এই শুধু গো ব্যবহার করে একটা অর্থ হচ্ছে এম গোয়িং ব্যবহার করে আরেকটা অর্থ হয়ে যাচ্ছে হ্যাভ গন হয়ে আরেকটা অর্থ ব্যবহার হয়ে আরেকটা অর্থ চলে আসছে এভাবেই বিভিন্ন এভাবেই ভাবগুলোর সাথে বিভিন্ন কিছু যুক্ত হয়ে অন্য আরেকটা কাল নির্দেশ করে অন্য আরেকটা সময় নির্দেশ করে এটাই হলো টেন্স মূলত টেন্সে ভার্বেই মূল পরিবর্তনটা হয় আর আমরা আজকে ভার্ভের মধ্যে যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে বিভিন্ন কাল নির্দেশ করে সেটাই দেখব আমরা অনেকেই আমি যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে তুমি একটা বাক্য গঠন করো বা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস একটা বাক্য গঠন করো তো আমরা সহজেই বাক্যগুলো গঠন করতে পারি কিন্তু অর্থ তুলতে পারি না কিন্তু অর্থ তুলতে পারি না তো আজকে আমি অর্থের দিকেই মূল মূল চেষ্টাটা করব তো প্রথম এখানে আপনারা তিনটা ভাগ দেখতে পাচ্ছেন এখানে তিনটা ভাগ আছে এটা হলো একটা ভাগ তারপরে এটা হলো আরেকটা ভাগ আর এটা হলো আরেকটা ভাগ এই প্রথম ভাগের মধ্যে প্রেজেন্ট দ্বিতীয় ভাগের মধ্যে ফাস্ট এবং তৃতীয় ভাগের মধ্যে ফিউচার সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ভাগে প্রেজেন্ট আর প্রেজেন্ট প্রত্যেকটা পার্টি আবার চারটা ভাগ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা এক এক করে বাক্যগুলো পড়বো এবং অর্থ বলবো এবং পার্থক্য দেখার চেষ্টা করব। তো দেখুন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি স্কুলে যাই দেখুন এটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিটের প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে এটা দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট হল বর্তমানে কোনো কাজ করা এবং অভ্যাস বা চির সত্ত্ব বোঝায় চির সত্য পূজা যেরকম পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য অস্ত যায় এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের মাধ্যমে বাক্যগুলো গঠন করা হয় আবার বর্তমান কাল এবং অভ্যাস যেরকম আমি স্কুলে যাই বাংলা বাক্যটার দিকে খেয়াল করুন আমি স্কুলে যাই মানে আমি বর্তমান কালে এবং প্রত্যেক দিন স্কুলে যাই বর্তমান কাল এবং অভ্যাস আই গো টু স্কুল আমি স্কুলে যাই তো এটা শেষ হলো তারপরে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হল প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে টেন্সটা ওই টেন্সটার মাধ্যমে বর্তমান কালে কোনো কাজ চলতেছে সে বোঝায় বর্তমান কালে কোনো কাজ চলতেছে যেরকম আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি বর্তমান কাল এবং চলছে কাজটা আমার যাওয়াটা চলছে তো আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল তো আমরা এই বিষয়গুলোই আমরা বাক্য তৈরি করতে পারি কিন্তু অর্থ তুলতে পারি না এভাবে প্রথম প্রথম কিছু বাক্য আপনারা মুখস্থ করবেন সূত্র যেরকম মুখস্থ করতে হয় এরকমভাবে কিছু বাক্য সূত্র হিসেবে ব্যবহার করবেন যেরকম আপনি মুখস্থ করলেন আই গো টু স্কুল আমি স্কুলে যাই তো ভবিষ্যতে আপনি যদি একথা জানেন আমি ভাত খাই এটা তো আমার একটা অভ্যাস এবং বর্তমানে আমি খাইও তাহলে আই আই ইট আই ইট রাইস আমি স্কুল আমি ভাত খাই এরকমভাবে এক বাক্য দিয়ে বহু বাক্য তৈরি করতে পারবেন আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু গোয়িং টু মাদ্রাসা আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি এই ধরনের এক বাক্য দিয়ে বহু বাক্য শুধুমাত্র কোথায় গিয়ে চেঞ্জ হয় চেঞ্জ হয় হলো ভার্ভটার মধ্যে আপনি এখানে গো ব্যবহার করছেন তারপরে রিডিং ব্যবহার করছেন রিড ব্যবহার করছেন অন্য কোনো ভার ব্যবহার করছেন তো আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছি বাক্যটার দিকে খেয়াল করুন বাংলা বাক্যটার দিকে খেয়াল করুন আমি স্কুলে গিয়েছি মানে আমি এইমাত্র স্কুলে গিয়েছি কিন্তু আমার স্কুলে যাওয়ার উদ্দেশ্যটা এখনও বিদ্যমান আমার স্কুলে যাওয়ার উদ্দেশ্যটা এখনও বিদ্যমান যেরকম আমি স্কুলে যাই কিসের জন্য স্কুলে যাই পড়ালেখার জন্য স্কুলে গিয়ে আমি বেঞ্চে বসি তারপরে ব্যাগ ব্যাগ রাখি খাতা বই কলম ওপেন করি সেগুলো ইউজ করি তারপরে শিক্ষক আমাদেরকে টিচ দেয় আমরা সেগুলা শিখি এবং বাড়িতে চলে আসি তো আমার স্কুল আমি স্কুলে গিয়েছি কিন্তু আমার স্কুলে যাওয়ার উদ্দেশ্যটা এখনও রয়ে গেছে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট তো দেখুন আমি স্কুলে গিয়েছি এখনও কিন্তু আমার ফলটা এখনও ফলাফলটা এখনো বর্তমান ফলাফলটা এখনও রয়ে গেছে তো আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি আবার দেখুন এখানে কিন্তু আমি স্কুলে গিয়েছি তার মানে কিন্তু একটু অতীত 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 লাগছে আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি এটাকে আমি বলি আমি বলি আমার নিজের বাসায় বলি এটা নিকটবর্তী অতীত এটা নিকটবর্তী অতীত একদম নিকটবর্তী অতীত মানে আমি স্কুলে গিয়েছি একদম নিকটবর্তী অতীত তারপর আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল এই বাক্যটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আরও কিছু লাগিয়ে দিতে হয় কোনো কাজ যদি কোনো একটা নির্দিষ্ট সময় দরে চলতে থাকে মানে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে এখনও চলছে এরকম যদি বোঝায় তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে যেরকম আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাবৎ স্কুলে যাচ্ছি দেখুন আমি আপনাকে বলল যে তুমি তুমি এই বইটা কখন থেকে পড়ছো যে আমি এইমাত্র মাত্র থেকে পড়ছি আমি কখন থেকে পড়ছো আমি এইমাত্র মাত্র বইটা নিয়েছি তুমি কখন থেকে লিখছো আমি বিশ মিনিট যাবৎ লিখছি মানে কি আমি অনেক বিশ মিনিটের ওই সময় থেকে আমি লিখা শুরু করেছি এখনও লিখছি মানে এখন এখন পর্যন্ত আমার বিশ মিনিট হয়েছে আমি বিশ মিনিট যাবৎ লিখছি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাবৎ স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি বিশ মিনিট আগে এখনো আমার বিশ আমি এখনও স্কুলে যাচ্ছি এবং সে বিশ মিনিট সময় মানে কি বর্তমান বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এই কাজটা শুরু হয়েছে আরও আগে এই ধরনের হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি ফর টোয়েন্টি মিনিটস বিশ মিনিট যাবৎ তো বাক্যগুলো খেয়াল করুন আই গো টু স্কুল আমি স্কুলে যাই বর্তমান এবং অভ্যাস আই এম গোয়িং টু স্কুল বর্তমান এবং মানে কন্টিনিউয়াস এখনো চলছে আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি মানে কাজটা শেষ কিন্তু ফলাফল এখনও বাকি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাব স্কুলে যাচ্ছি মানে আমি কাজটা শুরু করেছিলাম অতীতে এখনও কাজটা চলছে কাজটা একটু কন সময় চলে গেছে এখনও কাজটা চলছে এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো ঠিক এইগুলোকে প্রেজেন্টের বিষয়টা যে আপনি দেখলেন ঠিক এইগুলোকেই আপনি অতীতে নিয়ে যান অতীতে যেরকম আই ওয়েন্ট টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই মানে বর্তমানে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যেতাম আমি স্কুলে যেতাম অতীতে আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যেতাম আবার এখানে আরেকটা বিষয় এখানে শুধুমাত্র অতীতে অভ্যাস এটা বোঝায় না বরং আপনি যদি অতীতে অভ্যাস অতীতে অভ্যাসগত কোনো কাজে এভাবে বোঝাতে চান তাহলে এখানে কিছু শব্দ ব্যবহার করতে হয় যেরকম আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টু টোয়েন্টি মিনিটস এখানে যেরকম টোয়েন্টি মিনিট ফর টোয়েন্টি মিনিটস যুগ করে বাক্যটাকে পরিপূর্ণতা দিতে হয়েছে ঠিক এরকমভাবে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যেতাম অলয়েজ অলয়েজ আই ওয়েন্ট টু স্কুল আমি সবসময় আমি স্কুলে যেতাম আবার এই জিনিসটা আরও একটু আমি যদি একটু পরেই বিষয়টা খেয়াল করাই আরও দুটা বাক্যের পরে বিষয়টা খেয়াল করাই যে তারপরে এটা আমি কন্টিনিউসটা দেখাই আই ওয়াজ গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম অতীতে আমি কাজটা করে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম তারপর আর আই হ্যাড গন টু স্কুল আই হ্যাড গন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এখন আপনাকে আমি তিনটা বাক্য তিনটা বাক্যের মধ্যে পার্থক্য দেখাই আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি এই মাত্র কাজটা শেষ হয়েছে আই ওয়েন্ট টু স্কুল এটাও অর্থ হয় আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে যেতাম এটার অর্থ হয় কিন্তু আমি স্কুলে যেতাম যদি আপনি অর্থ তুলতে চান তাহলে আরও আরও একটা শব্দ যোগ করতে হবে যেমন অলওয়েজ আই ওয়েন্ট টু স্কুল আমি সবসময় স্কুলে যেতাম আমি সর্বদা স্কুলে যেতাম তখন অলওয়েজটা ইউজ করতে হবে অথবা আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আই ওয়াইন টু স্কুল ইয়েস্টারডে তখন ইয়েস্টারডে ইয়েস্টারডেটা আপনাকে যোগ করে দিতে হবে আবার আপনি যদি আই ওয়েন্ট টু স্কুল শুধুমাত্র এতটুক ইউজ করেন তাহলে এটাকে বোঝাই হলো যে এটা যেরকম একটু নিকটবর্তী অতীত এটার এর ছাড়া একটু দূরবর্তী এটা একদম নিকটে বোঝায় এটা আর একটু দূরে বোঝায় নিকটবর্তী অতীত এটা হলো দূরবর্তী অতীত আর আই হ্যাড গন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এটা আরও দূরবর্তী দেখেন টেন্স মূলত সময়টা কি বোঝায় এখানে কিন্তু সময়টাকে বোঝাচ্ছে যে এটা এটা এই শেষ হয়েছে মানে সময় বোঝাচ্ছে আর এটা আরেকটু আগে শেষ হয়েছে এটা আরও আগে শেষ হয়েছে মূলত টেন্স দ্বারা সময় বোঝায় আর এভাবে আপনাকে সময়টা বোঝাচ্ছে আই হ্যাভ গন টু স্কুল আর আই ওয়েন্ট টু স্কুল আই হ্যাড গন টু স্কুল মনে করুন আপনি তিনটা বাচ্চা তিনটা বাচ্চাকে প্রশ্ন করলেন কথার কথা আপনার তিনটা সন্তান তিনটার সন্তান কোচিং সেন্টারে গিয়েছে তো একজনকে ফোন দিলেন যে কি তুমি গিয়েছ তখন হ্যাঁ আমি কোচিং সেন্টারে গিয়েছি তখন আই হ্যাভ গন টু কোচিং সেন্টার আমি কোচিং সেন্টারে গিয়েছি আবার আপনার দ্বিতীয় সন্তানকে ফোন দিলেন যে তুমি কি কোচিংয়ে গিয়েছ তখন সে বলল আই ওয়েন্ট টু কোচিং সেন্টার তখন আপনাকে বুঝতে হবে যে সে আরও অনেক আগেই স্কুলে গিয়েছে সে আরও অনেক আগেই স্কুলে গেছে। প্রথম সন্তানের আরও অনেক আগেই কোচিং সেন্টারে গিয়েছে সরি কোচিং সেন্টারে গিয়েছে আবার তৃতীয় সন্তানকে ফোন করে জিজ্ঞেস করলেন তুমি কি স্কুলে গিয়েছো তখন সে বললো আই হ্যাড গন টু কোচিং সেন্টার তখন আপনাকে বুঝতে হবে সে আরও আরও আগে কোচিং সেন্টারে গিয়েছে আবার দেখেন আমি স্কুলে গিয়েছিলাম দিয়ে খেয়াল করেন আমি স্কুলে গিয়েছিলাম যখন আমি স্কুলে গিয়েছিলাম যখন স্কুল বন্ধ ছিল বা আমি স্কুলে গিয়েছিলাম পরীক্ষা শুরু হওয়ার আগে ইটু কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম মানে আরও একটু মানে কী জানি একটা আগ্রহ জানার একটা আগ্রহ আছে ঠিক আছে তো কিছু কিছু বাক্য আছে যেগুলো আরও কিছু যুক্ত হওয়ার পরে স্পষ্টতা আসে যেরকম আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যেমন স্কুলে যাচ্ছি যেরকম ফর টোয়েন্টি মিনিটস যোগ করার পরে বাক্যটা পরিপূর্ণতা লাভ করলো ঠিক এরকমভাবে কিছু কিছু বাক্য আছে যেগুলো মোটামুটি হয়ে যায় তারপরেও কিছু আরও যোগ করলে জিনিসটা আরও সুন্দর হয় যেরকম আই হ্যাড গন টু স্কুল বিফোর দ্য এক্সামিনেশান স্টার্টেড আমি স্কুলে গিয়েছিলাম পরীক্ষা শুরু হওয়ার আগে ঠিক আছে তারপর আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আই হ্যাভ বিন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাবার স্কুলে যাচ্ছি আর আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাবার স্কুলে যাচ্ছিলাম অথবা আপনি বলতে পারেন আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আমি আমি এটার মধ্যে আপনি যোগ করে দিতে পারেন যখন আমি স্কুলে যাচ্ছিলাম হ্যান আই হ্যাড বিন গোয়িং টু স্কুল যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম সে রাস্তা পার হচ্ছে বা অথবা হি হি কেম যখন সে এসেছে যখন সে এসেছে হি কেম টু আওয়ার আওয়ার হোম যখন সে আমাদের বাসায় আসলো তখন আমি স্কুলে যাচ্ছিলাম এরকমভাবে আরও কিছু যোগ করলে বাক্যগুলো পরিপূর্ণতা লাভ করে তারপরে ফিউচার আই শেল গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই শেল গো টু স্কুল আমি স্কুলে যাব। বিষয়টা বুঝে আসছে আই শেল গো টু স্কুল আমি ভবিষ্যতে স্কুলে যাব। তারপরে আই শেল বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকবো আমি স্কুলে যেতে থাকবো ভবিষ্যতে কাস্টমার আমার কন্টিনিউয়াস চলতে থাকবে তারপর আই হ্যাভ বিন আই হ্যাভ আই শ্যাল হ্যাভ গন টু স্কুল আই শ্যাল হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়ে থাকব দেখুন আই হ্যাভ গন টু স্কুল আই হ্যাভ আই হ্যাভ গন টু স্কুল এ প্রেজেন্ট পারফেক্টের দিকে খেয়াল করুন আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি মানে কাজটা এখনও কাজটা শেষ কিন্তু ফলাফল এখনও বাকি ঠিক এরকম আমি স্কুলে গিয়ে থাকবো মানে আমি স্কুলে গিয়ে গিয়ে থাকবো কিন্তু আমার কাজটা শেষ কিন্তু ফলটা এখনও বাকি যে আমি তোমার আগে স্কুলে গিয়ে থাকবো অথবা আমি স্কুলে গিয়ে থাকবো তুমি তাড়াতাড়ি চলে এসো এ ধরনের বাক্য তারপরে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টোয়েন্টি মিনিটস আমি বিশ মিনিট যাব স্কুলে যেতে থাকবো তো মোটামুটি হয়তো বা বুঝতে পেরেছেন দেখুন আমি স্কুলে যাই আমি স্কুলে যেতাম এখানে একটু অলয়েস যোগ করে দিবেন আমি সর্বদা স্কুলে যেতাম তারপরে আমি স্কুলে যাব আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যেতাম আমি স্কুলে যেতে থাকব তারপর আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছিলাম দেখুন আমি স্কুলে গিয়েছি আর ছিলাম দুইটার মধ্যে পার্থক্য আছে আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়ে থাকবো আমি বিশ মিনিট যাব স্কুলে যাচ্ছি আমি বিশ মিনিট যাব স্কুলে যাচ্ছিলাম আমি বিশ মিনিট যাব স্কুলে যেতে থাকবো বাক্যগুলো একদম সহজ তারপরেও আমি যে কথাগুলো বলেছি এখানে সহজভাবে সহজভাবে তুলে ধরার জন্য কিছু অনেক কিছু বলিনি আবার অনেক কিছুই আনিনি বরং আমি যে কথাগুলো বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি এটার উপর আপনি একটু মেহনত করে তারপর গ্রামার বইটা নিয়ে নেবেন আর না হয়তো আপনি আরও ভুল করতে পারেন কারণ আমি অনেক কিছু এখানে বলিনি তো আপনার আপনার ইংলিশ শেখা হোক সহজ সাবলীল এই আশা ব্যক্ত রেখে আমি এখানেই টিউটোরিয়াল শেষ করছি আল্লাহ হাফেজ